বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাবসা আছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান এবং ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্সের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রটির বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ঢাকা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে এই মুহূর্তের রাজনৈতিক অঙ্গনে আলোচনার সবচেয়ে বড় বিষয় সেটি হচ্ছে যে জামায়াত ইসলামী যারা যাদের রাজনীতি যে দলটি বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছর ধরে সবচেয়ে বেশি উচ্চারিত এবং যে বিভাজনের রাজনীতির একটা সীমারেখা সেখানটা তো জামাত একটা ভালো জায়গা করে নিয়েছিল মানে জামাতকে কেন্দ্র করে অনেক বিভাজন সো সেখানটাতে এখন যেটি সর্বশেষ দেখা যাচ্ছে যে জামাতের একাধিক গুরুত্বপূর্ণ নেতা দল থেকে পদত্যাগ করেছেন জামাত নিজেরা দলকে বিলুপ্ত করবার ঘোষণা দেয়া হবে কিনা সেটি নিয়ে তাদের মধ্যে আলোচনা চলছে নতুন নামে তাদের আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত সেটি নিয়ে দলের ভিতরে আলোচনা চলছে এবং মোটামুটিভাবে তারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে বিশদলীয় ঐক্য জোটের মাধ্যমে একটা মিত্রতার মধ্যে ছিল সেখান থেকেও তারা বেরিয়ে যাবার একটি সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায় তো এটি বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে জামাত কেন্দ্রিক বা মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী শক্তির যে রাজনীতি বা ওই শক্তিকে কেন্দ্র করে যে রাজনীতি পক্ষ বিপক্ষ সেখানটাতে কী ভূমিকা রাখতে পারে বলে আপনারা মনে করেন মিস্টার মিসবাহুর রহমান চ্যানেল আই তৃতীয় মাত্রার অগণিত দর্শকদেরকে আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম দেখুন এই জামাতে ইসলাম নিয়ে আমাদের দেশে বহুদিন থেকে একটা বিতর্ক চলে আসছে প্রথম কথা হলো যে এইভাবে জামাতের ভাঙ্গন নিষিদ্ধ হওয়া নাম বদলানো এটা নতুন কোনো ঘটনা না কিন্তু পাকিস্তান আমল থেকে আমরা একাধিকবার দেখছি যে জামাত নিষিদ্ধ হয়েছে কখনো কখনো অরাজনৈতিক সবার সীমামূলক সংগঠনের ছদ্মাবরণে আবার রাজনীতিতে শক্তিশালী হয়েছে আবার তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে এভাবে একাধিকবার আমরা দেখছি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় তারা যে মানবতা বিরোধী অপরাধ করল যুদ্ধ অপরাধ করল এরপরেই জামাতকে নিয়ে আমাদের বিশেষ করে আমাদের এই অঞ্চলের মানুষের আলাপ কেন আমাদের এখানে ধর্মপ্রাণ মানুষ ইসলামের কথা কেউ বললে এটাকে গ্রহণ করে জামাতে ইসলামের আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত তরুণ যুবক তারা পাকিস্তানের শেষ দিকে জামাতে ইসলামের যে দাওয়াত যে কথাবার্তা এগুলো অনেকেই আকৃষ্ট হয়েছিল আকৃষ্ট হয়ে তারা ইসলামিক ছাত্রসংঘ পরবর্তীতে জামাতে ইসলামে তারা যোগদান করেছিল কিন্তু ৭১ সালে জামাতে ইসলাম পাকিস্তান সেনাবাহিনীকে এবং পাকিস্তান রাষ্ট্রকে রাজনৈতিক কারণেই যেহেতু সমর্থন করলো তা না তারা বরঞ্চ ওদেরকে সামরিকভাবে সহযোগিতা করার সিদ্ধান্ত নিল এবং নিজেরাই আলবদর বাহিনী গঠন করলো তাদের ছাত্র সংগঠন দিয়ে এবং এটা আপনি জানেন এটা নিয়ে তো মামলা মকদ্দমা সাক্ষী বহু কিছুই হয়েছে এবং এটা প্রমাণিত তো এখন যিনি এরপরে ধরেন তারা আমাদের জনগণ দ্বারা ধিকৃত নিন্দিত এবং আমি দেখলাম কাল আজকে সম্ভবত বা গতকালকে প্রথম আলোর একটা সাক্ষাৎকার দিয়েছেন সাহেব লন্ডন থেকে উনি বলছেন যে স্বাধীনতা বিরোধী কেউই কোনোদিন পৃথিবীর কোথাও নেতৃত্ব দিতে পারেনি কোন রাষ্ট্রে সে কারণে তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন বলে খবর আছে উনি স্বীকার করলেন যে তার দল স্বাধীনতা বিরোধী না উনি তো ক্ষমা চাইবার কথাও বলছেন না এটা তো নাটক উনি যদি দলকে ক্ষমা চাওয়ার কথা বলবেন কেন উনি আলবদর বাহিনীর একজন সদস্য ছিলেন আপনি জানেন যে এই আলবদর বাহিনীর সদস্য হিসাবে যারা যুদ্ধ অপরাধ বা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল তাদের নামের তালিকা বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের পক্ষ থেকে আমি প্রকাশ করেছিলাম ২০০৫ সালে এবং এখানে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেবের নাম ছিল উনি ১০০ কোটি টাকার মানহানির মামলা আমার বিরুদ্ধে করেছিলেন কোর্টে যখন তদন্ত শুরু হলো তখন উনি পালিয়ে গেলেন তার মানে তাইলে উনি নিজে কেন আপনার ক্ষমা চাইলেন না উনি আগে তো উনার ঘটনার জন্য ক্ষমা চাবেন তারপর উনি দলের কে ক্ষমা চাইতে বলবেন উনি তো এখনো ক্ষমা প্রার্থী হননি উনি বলেননি আমি দুষ করছি উনি বলেননি যে এতদিন পর্যন্ত আমি জামাতে ইসলাম ছিলাম এটাও আমার একটা অন্যায় আজকে এমন একটা
বাপ দ্বারা দেখলাম আমি এই প্রথম আলোতে, তারা সাক্ষাৎকারের মধ্যে বোঝা যাচ্ছে যে উনি বোধহয় আফটার লিবারেশন উনি জামাতে ইসলামে যোগদান করছেন। কথাবার্তা বা প্রশ্ন উত্তর এরকমই ছিল। এখন দুইটা জিনিস, হয় এইটা একটা নাটক, হয় লন্ডন ষড়যন্ত্রের তৃতীয় ধাপ। প্রথম ধাপ ছিল অধ্যাপক গোলাম আজম সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগকে পপুলার করা, আনপপুলার করা, বঙ্গবন্ধুকে আনপপুলার করা, এই জন্য মধ্যপ্রাচ্য থেকে হিউজ টাকা এনে এই আওয়ামী লীগ এবং তদানীন্তন আওয়ামী লীগের মানে বাংলাদেশের যিনি স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে ব্যাপক প্রচার প্রভাকাণ্ডা তারা চালিয়েছিলেন, এতে বঙ্গবন্ধুকে হত্যা করার কাজটা তারা এগিয়ে নিয়ে আসছিল। এখানে আরও অনেক কাহিনী আছে, হয়তো আপনি পরবর্তীতে প্রশ্ন করলে আমি বলবো। দ্বিতীয় ধাপ ছিল আমাদের আওয়ামী লীগ সভানেত্রী পরবর্তীতে মহাজোটের নেতা শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করার পূর্বে আপনার এরকমই দেখা গেল গোলাম আজম সাহেব একটা বক্তব্য রাখলেন যে বাংলাদেশের এক নম্বর সমস্যা হইল শেখ হাসিনা, এবং ইনি কীভাবে এক নম্বর সমস্যা এটাকে লন্ডন থেকেই ব্যাপক প্রচার করা হয়েছিল সারা দুনিয়ায়, এবং ওনাকে আনপপুলার করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে গ্রেনেড হামলা দেখলাম একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড ঘটে গেল। এখন আবার তারা কোন ছদ্মাবরণে কেন, এটা এমনও হইতে পারে আওয়ামী জামাত ইসলাম নাম হয়ে দিতে পারে, জাতীয়তাবাদী জামাত ইসলাম নাম হয়ে যেতে পারে, ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি নাম এরকম একটা নাম, প্রয়োজনের তাগিদে তারা সব কিছু করতে পারে। কিন্তু আমার আমি এইটা একটা নাটক আমি বলবো, এবং তাদের জামাত ইসলামের সাথে যে আমাদের দেশের মানুষের বা আমাদের বিশেষ করে ধর্মীয় সেক্টরের বিরোধ শুধুমাত্র, এরকমও কথা হচ্ছে যে দলের দল থেকে ইসলাম দলের নামের সঙ্গে যে ইসলাম শব্দটি আছে সেটিও তারা বাদ দিতে চাইছে। কারণ তো ইসলামের রাজনীতি করে নাই, বাদ দিলে তো অসুবিধা নেই, তারা ইসলামের কাছাকাছিও ছিল না, তারা ক্ষমতায় পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে, যার কারণে ইসলাম বাদ দিয়ে তারা করছে। আপনি মনে করছেন এটি একটি নাটক? আমি মনে করি এটা একটা নাটক, এবং ক্ষমতার স্বাদ জন্য, ক্ষমতার কাছাকাছি আবার আসার জন্য, অথবা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য, অথবা দেশের বিরাট ধরনের কোনো ক্ষতি করার জন্য তারা আবার নতুন একটা নাটক শুরু করেছে, এবং আন্তর্জাতিকভাবে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের বক্তব্য শুনে আসছি। দীর্ঘদিন ধরে জামাত বিএনপির সঙ্গে আছে, এবং সেটি বিএনপিকে কতখানি উপকার করেছে, কতখানি ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি সেই বিচার করবে। কিন্তু অনেকেই মনে করেন, বিশেষ করে বিগত নির্বাচনের যা কিছু ঘটলো তাকে কেন্দ্র করে অনেকেই মনে করেন যে বিএনপির তো একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়লো, এবং এই অবস্থার জন্যেও এই জামাতের সঙ্গে সখ্যতাটা অনেকখানি দায়ী। অনেকে দীর্ঘদিন ধরে বিএনপিকে পরামর্শ দিচ্ছেন যে জামাতকে জামাতের সঙ্গ ত্যাগ করবার জন্য, যে কোনো কারণেই হোক বিএনপি সেটি করছে না, করেনি, এবং এখন পর্যন্ত করে না, বরং উল্টো জামাতই এখন বলছে যে তারা আর বিএনপির সঙ্গে থাকতে চায় না। সো সব বিধি এবং জামাতের ইদানিংকালের জামাতের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে যেসব খবরাখবর পত্রপত্রিকা আসছে, জামাতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বা কিছু নেতা পদত্যাগ করছেন, কাউকে বহিষ্কারও করা হচ্ছে, সব মিলিয়ে বিএনপি কী ভাবছে বা আপনারা কী ভাবছেন অ্যাডভোকেট তালুকদার? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে জামাত এই মুহূর্তে জামাত ইসলাম কি করবে বা কি করছে, এটা নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কে আমাকে প্রশ্ন করা হলে যদি আমি উত্তর দেই সেটা বোধ হয় অসম্পূর্ণ ধারণা থেকে কথা বলা হবে। আমার ব্যক্তিগত ধারণা যতটুকু আছে সেইটুকু আমি হয়তো বলবো, তবে তার আগে আমি যেটা বলবো সেটা হলো এই যে জামাতের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা স্বাধীনতা বিরোধী। আমার এখানে আমার যেটা বক্তব্য ছিল বরাবরই সেটা হলো যে জামাতের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা যখন তরুণ স্বাধীনতা যুদ্ধের সময় যখন তারা বয়সে অপেক্ষাকৃত তরুণ ছিলেন, তাদের মধ্যে কারো কারো বিতর্কিত আচরণ আমরা লক্ষ্য করেছি, দেখেছি, এবং সময় সাপেক্ষে সেটা প্রমাণিত হয়েছে। ওই সকল মানুষরা এখন প্রায় জামাত শূন্য বলতে গেলে, জামাতে এখন ওই বিতর্কিত লোকের সংখ্যা নাই বললেই চলে, কারণ ইতিমধ্যে বিচার হয়ে তাদের কাজ বিচারের কী বলবো ফলাফল কার্যকরী হওয়ার পরে। আমার ভাই যে কথাটা বললেন যে জামাতে অনেক তরুণ আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা যোগ দিয়েছে, তারা জামাতকে যে অবস্থায় দেখেছে অর্থাৎ 71 সনের বিতর্কিত জামাত দেখে তাদের মধ্যে প্রতিক্রিয়া হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর ইতিমধ্যে জামাতের বিচার হয়ে যখন জামাত যারা স্বাধীনতা যুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং স্বাধীনতা বিরোধী কার্যক্রম যাদের স্বীকৃত ছিল সেই সকল মানুষের যখন বিচার আচার শুরু হয়ে গেছে, তো তবে স্বাভাবিকই এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে জামাত এখন নতুনভাবে চিন্তা ভাবনা করবে, এটাই স্বাভাবিক।
দেখুন আমরা বরাবর এখানে এবং সব জায়গায় বলেছি জামাত আমাদের সাথে একটি রাজনৈতিক আমাদের যে একটা অ্যালায়েন্স আছে তারই একটা অংশ অর্থাৎ বিশ দলীয় ঐক্যজোটের একটি অংশ হলো জামাত এবং আমরা সবসময় বলেছি যে তাদের সাথে আমাদের কেবলমাত্র নির্বাচনী একটি জোট আমরা এর বাইরে জামাতের সাথে আমাদের আর কোনো সম্পর্ক রাজনৈতিক বা আদর্শিক কোনো সম্পর্ক আমাদের এই কথাগুলো আমরা কখনো বলিনি এবং এটা জামাতও আমাদের সম্পর্কে কখনো বলেনি এখন জামাত শুরু করেছে দেখেন জামাতের প্রথম স্লোগান ছিল এরকম মানে নির্বাচনী জোট তো মানুষ করে নির্বাচনে বিজয়ের জন্য বা নির্বাচনী সুবিধা পাওয়ার জন্য নির্বাচনী ফলাফলে তো জামাত কি সেই জায়গায় বিএনপিকে অনেক সুবিধা দিয়েছে বিগত বছরগুলোতে এখন আপনি কোন সময়ের কথা বলবেন নির্বাচনকে যদি আপনি আর জামাত যে শুধুমাত্র নির্বাচনী জোট ছিল সেটি তো বলা যাবে না কারণ জামাত আপনাদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আপনারা একসঙ্গে তো করেছেন জামাত আমাদের চাইতে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে মিশে সবচেয়ে বেশি আন্দোলন জামাত করেছে এখন জামাত আমাদের সাথে সঙ্গে আমি দুইটা জিনিসকে খুব পরিষ্কার করে দিচ্ছি আপনার কাছে এক যে জামাত আমাদের সাথে নির্বাচনে থাকার পরে বিএনপির কী ভরাডুবি হয়েছে সেটা একটা প্রশ্ন যেটা অনেকেই বলে এবং এটা কারা বলে আর হলো জামাতের সমালোচনা যারা করেন তারা কারা এই দুইটা জিনিস আমার কাছে খুব আমি নিজে অনেক সময় একা অনেকভাবে চিন্তা করে দেখেছি জামাত বিএনপির সাথে না থাকলে বিএনপি ভালো করতো এই কথাটা যারা বলে আপনি দেখবেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ ঘরানার মানুষ এবং তারা নিজেদেরকে উদার অথবা প্রোগ্রেসিভ মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করেন বিচার বিশ্লেষণ করলে অনেক কিছুই তাদের পাওয়া যাবে যেটা কথার সাথে কাজের তাদের গরমিল পাওয়া যাবে অনেক এরা মনে করেন তাদের মন গড়া অর্থাৎ যাদের সরকার দলের সাথে একটা রিমোটে হলেও একটা অ্যালায়েন্স বা একটা এলিজেন্স আছে তারা মনে করেন জামাত অর্থাৎ বিএনপিকে মেলাইন করা বিএনপির ইমেজকে মেলাইন করা জামাতকে দায়ী করা যেহেতু স্বাধীনতা বিরোধী একটা ভূমিকা জামাতের কিছু কিছু মানুষের ছিল সেই কারণে মনে করে যে এইটাকে যদি ওই উদারনৈতিক চিন্তাধারা দ্বারা বাহ্যিকভাবে আমাদেরকে দেখান তারা মনে করে যে বিএনপির ইমেজকে মেলাইন করতে হলে জামাতকে যত খাটো করে আমরা উপস্থাপন করতে পারবো বিএনপি এখন নির্বাচনের যে কথাটা আপনি বলেন যে এবারকার নির্বাচনের কথা বলা হচ্ছে যে বিএনপি জামাতের সাথে সখ্যতা জামাতের নাশকতা এবং বিএনপি জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচনের কারণে এত ভরাডুবি হয়েছে কারণ দেশের উদারনৈতিক মানুষ একটি কারণ অনেকে বলেন এটি এবং অনেকগুলো কারণের মধ্যে এটাকে একটা উল্লেখযোগ্য কারণ বলে অনেকে দাবি করেন আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে নিবেদন করব যেটা সেটা হলো এই যে আমার কাছে 1991 সালের পরে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে এবং তার পরবর্তী দুটো নির্বাচন 2001 পর্যন্ত যে নির্বাচনগুলো আমি দেখেছি অপেক্ষাকৃত ভালো নির্বাচন বলে আমরা দাবি করতে পারি সেই নির্বাচনে আপনি দেখেন আওয়ামী লীগও ক্ষমতায় এসেছে বিএনপিও ক্ষমতায় এসেছে কিন্তু 2001-এর পরের জাতীয় নির্বাচন যেটা হয়েছে এই নির্বাচনকে আমরা কখনো গ্রহণযোগ্য নির্বাচন বলে দাবি করতে পারি না এই কারণে পারিনি কারণ 2008-এর যে নির্বাচনটা হয়েছিল 2018-এর নির্বাচনটা ঠিক একই রকম হয়েছে সেখানেও আমরা দেখেছি আমরা বলেছি এবং দেশের সাধারণ মানুষ সকলেই জানেন এবং নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তারাও বলেছেন নির্বাচনী জোটের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তারা স্বীকার করেছেন যে ওই সময়কার অবৈধ কেয়ারটেকার এবং তৎকালীন আর্মি কয়েকজন লোক যদি তাদেরকে ক্ষমতায় না বসান তাই লইতো এই সরকার 2008-এ ক্ষমতায় এই কথাগুলো তারা নিজেরা বলাবলি করছে এর মধ্যে কতটা বাস্তব কতটা সত্য সেগুলো পরের কথা এখন মজার ব্যাপার হলে কি দেখেন আপনি এই 2008 এর পরবর্তী সময় আরও দুইটি জাতীয় নির্বাচন এর কোনোটাকেই জাতীয় নির্বাচন বলা চলে না 2014 সালের নির্বাচন আপনি জানেন 154 জন বিনা ভোট ছাড়া নির্বাচিত হয়েছে না সেই সেই বিশ্লেষণে আমরা আমি বিশ্লেষণে যাচ্ছি না তাই ব্যাপারে আমি জামাতের আলোচনার মধ্যে আমি আলোচনা যাচ্ছি তাহলে 2014 সালে নির্বাচন হয় নাই দেশে 2018 সালে দেশে নির্বাচন হলো না এবারেও যেটা করা হলো ভোট আগে বাক্সের মধ্যে কেটে কোনোটা 60% কোনোটা 70% কোনোটা 50% কোনোটা 55% কেটে আগে বাক্সের মধ্যে ঢুকিয়েছে এবং এটার সমর্থনে বাইরের মিডিয়ার অনেক রিপোর্ট আমাদের কাছে আছে আমরা দেখেছি তাহলে আপনি দেখেন 2014 সালেও নির্বাচন হলো না তাহলে বিএনপির সাথে যে জোট হলো জামাতের এবং যারা নির্বাচনে 2014-তে যায় না 18-তে গেলেন আর নির্বাচনটা করা হলো কিভাবে প্রজাতন্ত্রের সেই আলোচনা আমরা পরে না আমি সেই আলোচনা যাচ্ছি অর্থাৎ যারা লাইন করে করে বললো অনেক লাইন বলা আমি লাইনে বলছি তাইলে আমি কি জানি কি বলতে চাচ্ছি আপনাকে দেখেন আমার বক্তব্য বলে যে এই দুইটা নির্বাচন হয়নি আর এই দুইটা নির্বাচনের ফলাফল সরকার যেভাবে নির্বাচিত হয়ে আসতেন যাকে নির্বাচন বলেন আমরা বলি প্রহসন নির্বাচনের এটার জন্য জাতি দেশের কাছে বিশ্বের কাছে আমরা লজ্জিত বিশ্বের অনেকেই এটাকে নিয়ে সমালোচনা করেছেন যেটাকে আমরা আদৌ নির্বাচন মনে করি না এই রকম দুইটি নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে বলে নির্বাচনে জনগণের ভোটের কথা বলেছে কিন্তু জনগণ ভোট দেয় না জনগণের নামে ভোট দেওয়া হয়েছে তাহলে বিষয়টা হলো কি আমি বলতে চাচ্ছি জামাত যে বিএনপির সাথে জোট করেছে
এই জোটবদ্ধ হওয়ার পর আপনি দেখেন 91 সনের যে নির্বাচনটা হলো 2001 যে নির্বাচন হলো সেই সব নির্বাচনে কিন্তু মানুষ তাদেরকে বর্জন করেনি তাহলে বিষয়টা কি হলো যখন নির্বাচন হয়েছে সেটাকে কিন্তু কেউ তো আপনি আপনি আমি আমি যেটা বুঝেছি আপনার বক্তব্য হচ্ছে যে মানুষ জামাতকে বর্জন করেনি এক দুই হচ্ছে যে আপনি আপনার কথা আমি যেটুকু বুঝেছি যদি আমি ভুল হই আপনি সংশোধন করবেন যে আপনি এখনো মনে করেন বা আপনার দল এখনো মনে করে যে জামাত আপনাদের জন্য কোনো লায়াবিলিটিজ না জামাতের সঙ্গে রাজনৈতিক ঐক্য নির্বাচনী কোটা থাকতেই পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনারা চাইছেন কিন্তু জামাত চাইছেন আপনাদের সঙ্গে থাকতে ব্যাপারটা তার নয় দেখুন আনুষ্ঠানিক এরকম কিছু হয় নাই আমরা যেটা চাই না আনুষ্ঠানিক হয়নি দেখুন আমি বলি আপনাকে জামাতের জন্য যারা জামাতের লায়াবিলিটিজ যে সকল জামাতের লোক জামাতের জন্য লায়াবিলিটিজ সেই লোক দেশের জন্য লায়াবিলিটিস বিএনপির জন্য লায়াবিলিটিস কিন্তু আমি বলছি যখন দেশে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং জামাত যখন ঐক্যবদ্ধভাবে ভোট দিতে পেরেছে তখন কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে কিসের উপরে ব্যারোমিটার হিসেবে কি নিয়েছে 2014 এবং 18 নির্বাচন যেটাকে আমরা নির্বাচন বলেই স্বীকার করতে চাচ্ছি না অর্থাৎ জামাত আমাদের জন্য আশীর্বাদ বা লায়াবিলিটিস এটার কোনোটাই আমি বলছি না আমি বলতে চাচ্ছি এটাই যে জামাতের জন্য যারা যারা লায়াবিলিটিস যে সকল জামাতের লোক তারা দেশের জন্য লাইবিলিটিস বিএনপির জন্য লাইবিলিটিস জামাতের সঙ্গে যে ঐক্য আছে সেই ঐক্যের ব্যাপারে এখন দেখুন আপনাকে আমি বলি না আমি এক কথা আমি এইভাবে কথা বললে অনেকবারবে আমি আমি এইভাবে এইভাবে শুনি আপনাকে ইসলামী ঐক্য জোট নামে একটা জোট আমাদের সাথে এই 20 দলীয় কম্পোনেন্টের অংশ ছিল তারা কিন্তু আমাদের সঙ্গে আজকে নেই কালকে আমাদের সঙ্গে কেউ থাকবে না আজকে আমার ভাইয়ের যে দল আছে এবং তাদের যে 14 দলীয় জোট আছে তাদের মধ্যে কেউ কেউ আমাদের দলে আবার চলে আসতে পারে সুতরাং অনাগত ভবিষ্যৎ কেবলমাত্র সময়ই সাক্ষ্য দিবে যে কোনটা কিভাবে চলবে কি হতে পারে মিসবাহুর রহমান চৌধুরী এখন যে কথাগুলো বলার প্রয়োজন ছিল না নিদান্ত ভাইয়ের কথার পৃষ্ঠেই কথাটা বলতে হয় উনি বলছেন যে জামাত এবং ওনারা একত্রে থাকার কারণে জনসমর্থন বাড়ল না কমলো এটা সঠিক একটা নির্বাচন না হওয়ার কারণেই এটা বোঝা যাচ্ছে না কারণ উনি উদাহরণ দিয়েছেন যে 91 সালে 2096 সালে সেটা 8 এর পূর্বে যে সরকার আপনারা গঠন করলেন সেই সরকারে জামাতের দুইজন মন্ত্রী নিলেন এবং তাদেরকে ব্যাপক সুযোগ সুবিধা দিলেন এবং এই দুই মন্ত্রীর বিরুদ্ধেই স্বাধীনতা যুদ্ধে তারা অপরাধ করেছেন যুদ্ধ অপরাধ করেছেন স্বাধীনতার বিরোধিতা করেছেন এইটা প্রায় সর্বজন স্বীকৃত সবাই জানে এরপরে 2008 যে নির্বাচন হলো সেই নির্বাচন যদিও আর্মি ব্যাক ওই গভর্নমেন্টের প্রতি আমাদের কারো একটা আস্থা ছিল না তারা কোনটা আস্থা ছিল না তারা শাসন করুক এই আস্থা ছিল না কিন্তু তারা নির্বাচন করুক নির্বাচন করে একটা দলকে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে দেখ যারা নির্বাচিত হবে এই ব্যাপারে বড় বড় দল যারা আপনারা আছেন আওয়ামী লীগ বিএনপি সবাই তাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ যে তাদের নির্বাচনী ইশতেহার করলো এবং মহাজোট সেই ইশতেহারকে সমর্থন দিয়ে সারা দেশে যে প্রচার চালালো সেটা হলো যে আমরা নির্বাচিত হলে এই স্বাধীনতা বিরোধীদের আমরা বিচার করব। বিশেষ করে যারা যুদ্ধ অপরাধ করেছে এবং বিএনপি এই দুইজন লোককে মন্ত্রী করে আমাদের জাতীয় পতাকা তাদের বাড়িতে এবং গাড়িতে উড়াবার সুযোগ করে দেওয়ার কারণে তারাও স্বাধীনতা বিরোধীদের সাথে আতাত করে যে সঠিক কাজ করে নাই আওয়ামী লীগের বাসায় অন্যায় করেছে তার জন্য জনগণ আমাদের সাথে আসো এই সুফল আওয়ামী লীগ পাইছে 2008 নির্বাচনে মানুষ ভোট দিছে এবং ওই ভোট তেমন একটা বিতর্কিত ভোট হয় নাই হে 14 ব্যাপারে আপনি বলেন 18 ব্যাপারে আপনি বলেন হয়তো আপনার সাথে আমি একমত হব না কিন্তু এখানে তো কিছু কিছু বিষয় আছেই যে মানুষ বিশেষ করে 14 নির্বাচন এটা বিএনপি নির্বাচনে আসে নাই জেলা পুরার মাধ্যমে সরকার ঠিকছে তবে একটা কথা মাসুদ ভাইকে আমি বলি যে এই যে আপনার 96 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হলো নির্বাচন 15 ফেব্রুয়ারি সেই নির্বাচন পরবর্তীতে কিন্তু বেগম খালেদা জিয়ার মতো একজন শক্তিশালী প্রধানমন্ত্রী এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বিল করে বা আইন করে সেইটাকে বাতিল করে দিয়ে আবার উনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হলেন তার কেন হলেন যে জনগণ ওই নির্বাচনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলছিল তো ঠিক তদ্রূপ যদি 2014 এবং 18 নির্বাচন যেভাবে আপনারা বলতেছেন এভাবে যদি মানে জনসমর্থনহীন একটা নির্বাচন হইতো তো এটা ওই ফেব্রুয়ারি নির্বাচনের মতোই
এই সরকার প্রতিরোধের সম্মুখীন হইত, কিন্তু দেখা গেল নির্বাচনের পরে যে হাসি খুশি মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস, এটা আদৌ প্রমাণ হয় না যে নির্বাচনগুলা মানুষ প্রত্যাখ্যান করেছে, এটা প্রমাণ হয় না। তারপরেও বিএনপির নেতাদের, তারা দেশ পরিচালনা করছেন, তাদের মধ্যে দেশপ্রেমিক নেতা আছেন, হাজার হাজার মুক্তিযোদ্ধা আছেন, তাদের বক্তব্যকে আমি উড়িয়ে দিই না, সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আমারও নিজস্ব কিছু দাবি দেওয়া কথা। এবং জাতীয় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আপনি পরে মিস্টার তালুকদার বলবেন, জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী মিস্টার সুলতান মোহাম্মদ মনসুর, তার একটি সাক্ষাৎকার আমি পড়লাম গতকালকের পত্রিকা, সম্ভবত আপনারও পড়েছেন, যেখানে তিনি বলছেন যে 219টি আসনে ঐক্যফ্রন্ট, সম্ভবত 219টি বলেছেন তিনি, পরাজিত হয়েছে, কিন্তু 219 জনও কোথাও মিছিল করেনি এই নির্বাচনকে নিয়ে, নির্বাচনের যে অনিয়ম হয়েছে তার বিরুদ্ধে। এটাই এটাই এটা অন্যরকম ঘটনা। এই জন্য আমি বলবো আপনাদের প্রার্থী যে আপনি যে জিনিসটা বলছেন যে আওয়ামী লীগ এটা বলে যে জামাতে ইসলাম বিএনপির জন্য বোঝা এবং এরা বিএনপির ক্ষতি করছে, বিএনপি জামাতের সাথে সখ্যতা না গড়ে তুললে বিএনপির এই পরিস্থিতি আসতো না, এটা বিএনপির যারা ওয়েল উইশার, দেখেন আমরা বিএনপির শত্রু নই, কেননা আমরা চাই দেশে একটা শক্তিশালী বিরোধী দল, আমরা চাই আওয়ামী লীগের মোকাবেলায় পার্লামেন্টে বিএনপির মতো, আমি এখানে অনেকদিন বলছি যে বেগম খালেদা জিয়া যদি আজকে পার্লামেন্টে বিরোধী দলের নেত্রী হিসাবে অবস্থান দিতেন, এটা দেখতে অনেক ভালো দেখাতো, এটা জনগণ ভালোভাবে নিত, কিন্তু দুর্ভাগ্য হলো এই যে সক্ষতায় আপনাদের ক্ষতি করেছে। আমি একটা কথা বলি ভাই, জামাতে ইসলাম এটা আমাদের মতো এই যে আপনার দেশভিত্তিক কোনো রাজনীতি তারা করে না, এটা আপনিও স্বীকার করবেন, তারা একটা আদর্শভিত্তিক রাজনীতি করে, এটা তারা বলে ইসলামের আদর্শ, কিন্তু ইসলামের রাজনীতি যারা করেন বা ইসলাম যারা জানেন, দেশের বিদেশের যারা গ্রহণযোগ্য আলেম, সকলের মতামত হইল জামাতে ইসলাম খারিজিদের একটা অংশ। সেই খারিজি কারা? আমি এদের স্লোগান ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। এটা কোন সময়? যখন আমির মাহাবিয়া এবং হযরত আলীর মধ্যে দ্বন্দ্ব ছিল, তারাই বলল যে এই দ্বন্দ্বের কারণে যে তিনজনই খারাপ, তিনজনকে হত্যা করতে হবে। তারা আমির মাহাবিয়া, হযরত আলী এবং আমর বিন আস, তিনটা প্রদেশে ছিলেন তিনজন, আমর বিন আস ছিলেন মিশর, হযরত আলী ছিলেন কুফা, আর আমির মাহাবিয়া ছিলেন দামেস্ক। দুইটা মিনিট নিচ্ছি আমি, তিনজনকে একই দিনে হত্যার পরিকল্পনা নিয়ে আক্রমণ করা হয়েছিল। এই এই আদর্শকে, এই মতাদর্শকে জামাত লালন করে, তারা বিশ্বাস করে, কখনো তারা 500 জায়গার স্পটে বোমা মারে অথবা বোমা মারায়, কখনো তারা ডেমোক্রেটিক রাজনীতিতে আসে, কখনো প্রচলিত সংবিধানকে হারাম বলে, গোনা বলে, আবার কখনো এখানে যায়। যেমন রাজ্জাক সাহেব যখন বললেন যে জামাতের ধর্মনিরপেক্ষতার মধ্যে থেকেও ধর্মীয় রাজনীতি করা যায়, এর কয়েকদিন আগের বক্তব্য যদি ওনাদের পড়েন ইভেন রাজ্জাক সাহেবের, তাইলে এই দুইটা কথার মধ্যে কত আকার জমিন ব্যবধান, এটা আপনি দেখে নিতে পারেন। তারাই বলছেন আইনসভায় মহিলা সদস্যরা যাওয়া গোনা, হারাম, অথচ সেই মহিলা নেত্রীর নেতৃত্বে তারা আইনসভায় গেছেন, শপথ নিচ্ছেন। অতএব একটা কথা আপনাকে বলি, হ্যাঁ রাজনীতি আপনি করবেন, আমরা করব, আওয়ামী লীগ করবে, এই দেশের জন্য কেউ ভালোবাসা দিয়েও আপনার দেশপ্রেম থাকা সত্ত্বেও অনেক হয়তো দুর্নীতি লুটপাটের মধ্যে অনেক মানুষ জড়িয়ে যায়, এটা এক ধরনের গুণা, কিন্তু একদম রাজনীতি শুরু করা আর শেষ করা শুধুমাত্র একটা ফ্যাসিস্ট স্টাইলে ক্ষমতা গিয়ে দীর্ঘায়িত করে ধর্মের ছদ্মাবরণে মানুষকে দীর্ঘদিন শাসন করার পরিকল্পনায় যে মতবাদ প্রতিষ্ঠা হয় সেই মতবাদকে লালন করা, এটাকে ধর্ম বলা রাজনৈতিক সিদ্ধান্ত ভুল ছিল, সেই সিদ্ধান্তের জন্য যদি তারা ক্ষমা চায়, যারা একাত্তরে মানবতা বিরোধী বা যুদ্ধাপরাধ করেছে তাদের যদি শাস্তি হয়, এবং জামাতকে যখন আপনারা আপনি যেহেতু ক্ষমতাসীন জোটের সঙ্গে আছেন নিষিদ্ধ করছেন না, সেই জামাত যদি স্বতঃপ্রণোদিত হয়ে তার দলকে বিলুপ্ত করে এবং নতুন করে নতুন নামে যদি, অর্থাৎ সে ধর্মীয় রাজনীতিও করছে না, সে সেই লিগাসে কেউ বহন করছে না, নতুন নামে যদি সে রাজনীতি করতে চায়, কিছু মানুষ ধরে নিলাম আমরা জামাত যারা করতে তারাই, তাদের সঙ্গে হয়তো কিছু যুক্ত হবেন বা কিছু বিযুক্ত হবেন,
তাদের তো সাধারণ অধিকার তো সবাই নিয়ে সেই অধিকার তো সবারই আছে সেই অধিকার সবাই আছে একজন যদি রাজনীতি করতে চায় তাকে কে বাধা সম্মুখীন করবে তবে রাজনীতিটা দেশের বিরুদ্ধে যাবে না এবং তার যে মতবাদ বিরুদ্ধে যাবে না তার যে মতবাদ তার যে মতবাদের কথা আপনি বলছেন সেই মতবাদ তো মানুষের সামনেই তারা পেশ করছে মানুষ সিদ্ধান্ত মানুষের সামনে আপনার যে কোনো মতবাদ মানে আপনি তৈরি এই যে আপনার যারা না তারা করছে কিন্তু মানুষ সেটি গ্রহণ করবে কি করবে না সেটি বাংলাদেশের জনগণের বিষয় তারা যদি নিজেরা প্রকাশ না করে আপনার মতো যারা আছেন তারা তো প্রকাশ করছে মানুষের আবেগ নিয়ে আপনি কোনো মতবাদ প্রকাশ করতে পারেন না এবং দুকার মাধ্যমে তবে তো দেখেন যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তারা যে ধোঁকা দিচ্ছে সেটি তো আপনি বলছেন বা আপনার মতো আরো অনেকে বলছে সেটিও তো মানুষের কাছে যাচ্ছে তো মানুষ ডিসাইড করুক কাকে সে গ্রহণ করবে কাকে সে বর্জন করবে না এটা কিছু কিছু বিষয় আছে যেমন আপনি মানুষকে এইটা সিদ্ধান্ত নিতে দিতে পারেন না যে বাংলাদেশ থাকবে কি থাকবে না এটা ডিসাইড করুক মানুষই যে দেশে স্বাধীনতা থাকবে না স্বাধীনতা অন্য কেউ নিতে পারবে যেমন এটা করা যাবে না তেমন আপনার ধর্মের বিরুদ্ধে কোনো মতবাদকে ধর্মীয় মতবাদ বলে চালানো এইটা যেমন কাদিয়াদীদের ব্যাপারে আমাদের দেশের মানুষের একটা ঐক্যমত আছে ঠিক এই ধরনের কোনো মতবাদ প্রচার করা যাবে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জি দেখুন এ খুব সহজ একটা কথা আর কি যে এবং এখানে ওই প্রশ্নটা আপনার কাছে যেটি যে জায়গাটাতে আমি চাইবো আপনি ফোকাস করবেন সেটি হচ্ছে অন্যান্য তো বলবেনই যে ওই যে সুলতান মোহাম্মদ মনসুর বলছেন যে 219 শাসনে তারা পরাজিত হয়েছেন 219 জন তো মিছিল বা এর বিষয়ে এই নির্বাচন নিয়ে কোনো প্রতিবাদ মিছিল করেনি এবং এখানেই আসলে এই নির্বাচনকে নিয়ে আপনার কথা বটে বলছেন টক শোতে বলছেন এখানে সেখানে বলছেন কিন্তু কার্যকর তো কোনো কিছু করতে পাচ্ছেন না কোনো প্রতিবাদ প্রতিরোধ কোনো জনসম্পৃক্ততার প্রমাণ তো রাখতে পারছেন না কি করবেন আসলে আপনারা সুলতান মোহাম্মদ মনসুরের কথা বলেন আর মেজবাহের কথা বলেন অথবা আপনি আমাকে প্রশ্ন করুন বিষয়টা হলো এই দেখুন যে প্রজাতন্ত্রের আমার ভাই মেজবাহ যে কথাটা বললেন যে 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন সেখানে একটি বিল পাশ করে সেই সরকারকে পদত্যাগ করতে হয়েছিল বিষয়টা হিসাবে উনি কি ধরেছেন যে আন্দোলন করেছিল বলে বাধ্য শব্দটা ব্যবহার উনি বাধ্য হয়েছেন বিএনপি পদত্যাগ করতে ওখানে ইতিহাসটা একটু ভিন্ন রকম ছিল কারণ খালেদা জিয়া বলছিলেন তখন প্রাইম মিনিস্টার হিসাবে আওয়ামী লীগকে যে আপনারা সংসদ থেকে পদত্যাগ করেন না আসুন আমরা কেয়ারটেকারের বিল কারণ বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল কেয়ারটেকারের বিল পাশ করে তারপর সংসদ আমি রিজলভ করে দিই কিন্তু ওনারা পদত্যাগ করলেন তখন 2/3 মেজরিটির জন্য একটা নির্বাচন দিতে হয়েছে যে 15 ফেব্রুয়ারি আন্দোলন চলাকালীন সময় নির্বাচনটা হয়েছে বিএনপির উদ্দেশ্যই ছিল যে ওই নির্বাচনে কেবলমাত্র একটি কেয়ারটেকারের বিল সংসদে এনে পাশ করিয়ে সংসদকে বিলুপ্ত করবে এই এজেন্ডা নিয়েই নির্বাচনটা হয়েছিল এবং দেখেন সেইভাবেই পদত্যাগ করে গেছে আরেকটা মজার ব্যাপার বলেছেন আপনি যে 2014 এবং 2018 নির্বাচনে কোনো মানুষ আন্দোলন করেন নাই এখন আপনি অন্যায় কাজ করেছেন আমার গাড়ি দেখে আপনি আপনার গাড়ি ত্যাগ করে আমার গাড়িতে উঠে নিয়ে চলে গেলেন আর কেউ বাধা দিল না বলে আপনি আমার গাড়ির মালিক হয়ে গেলেন আপনি জনগণ আন্দোলন করল না বিরোধিতা করল না এখন আন্দোলন কেন করে না 2014 সালের নির্বাচনে আন্দোলন হয় না তার মানে এটা বৈধ 2018 সালের নির্বাচনে জনগণ আন্দোলন করেনি এখনো এটা নির্বাচন বৈধ মানুষ ভোট দেখান না দেখ কি চমৎকার কথা বলছেন আপনি দেখেন আমরা চাই বিএনপি একটি বিরোধী দল থাকলে আমরা খুব খুশি হতাম শক্তিশালী বিরোধী দল এবং খালেদা জিয়া যদি সেখানে বিরোধী দলের নেতৃত্ব তার আরো খুশি হতেন কি চমৎকার দেখেন আপনি ওনার কথার মধ্যে সেটা হলেই সরকারে আমরাই থাকবো বিএনপিকে বিরোধী দলে রাখবো এখন ওনারা ঠিক করবে এবং এবার কি চমৎকার দেখেন ওনার কথা থেকে উনি অসাবধানবশত এই কথাটা ওনার বেরিয়ে আসছে এবারের বিরোধী দলের নির্বাচনটা দেখেন আপনি ওনারা 14 দলীয় জোট নির্বাচন করলেন দলের মেজরিটি পার্টি হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতা বসবেন নির্বাচিত জনগণ করলো কি 14 দলীয় জোটকে ভোট দিল ওনাদের মধ্যে যদি ভোট হয়ে থাকে মহাজোট মহাজোটকে যে আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন সরকার গঠন করবেন কিন্তু মজার জিনিস হলো কি আজকে যারা হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী দল হলেন জনগণ কিন্তু তারে ভোট দিয়ে বিরোধী দল বানাইলো না তারে সরকারের অংশ বানাইলো কিন্তু আওয়ামী লীগ ভোট দিয়ে তাদেরকে কি বানাচ্ছে আজকে বিরোধী দল তাহলে এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত সংসদ যে এটা কিন্তু আমরা মনে করি না কেন করি না এখন আপনি দেখেন একটা মজার ব্যাপার কি সুতরাং ওই যে আমাদের শক্তিশালী বিরোধী দল যে কথাটা আমি বললাম এখন এই কথাটা মাথায় রাখতে হবে যে 15 ফেব্রুয়ারির আন্দোলন প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের মানুষের প্রোটেকশন যেটা দেওয়া উচিত ছিল অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীদের যা দরকার তাই তারা করেছে 1996 সালে যে আন্দোলন যখন হয় এবং যখন কেয়ারটেকার আইন পাশ হয়ে যায় তারপর সংসদকে ডিজলভ করা হয় তখন কি করেছে প্রজাতন্ত্রের কর্মচারীরা দেশের প্রজাতন্ত্রের মানুষের
মঙ্গলের জন্য নিবেদিত ছিলেন, চিন্তা করতেন, তখন রাজনীতি হয়েছে কার সঙ্গে? বিএনপির সাথে আওয়ামী লীগের রাজনীতি হয়েছে। আর এখন বিএনপি রাজনীতি করে কার সঙ্গে? আওয়ামী লীগের সঙ্গে না, আওয়ামী লীগ এখন প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে আওয়ামী লীগের মতো করে তৈরি করে বিএনপি তথা বিরোধী দলের মুখোমুখি করে আজকে রাস্তায় নামবে। এই যে 219 জন সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন 219 জন লোক একবারে একটা মিছিল করেনি, বিষয়টা হলো কোনখানে আপনি দেখেন? মাদকের কথা বলা হলো নিয়ন্ত্রণ করা হবে, মাদকের নিয়ন্ত্রণের নামে সে ইয়া কি বলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে নামালেন, তারা করলেন কি 10 জন 5 জন মাদকের তালিকা করে তারা যাচ্ছেন কিন্তু বিএনপির লোকের বাড়িতে, অভিযান দেখানো হয় বরিশালে 5 জন, খুলনায় 10 জন। অথচ রাতে তারা কি কাজ করেন? তারা ওই যে গায়েবী মামলা নিয়ে ভয় দেখায়, আপনার নামে মামলা আছে, ঠিক আছে গ্রেপ্তার করতে আসিনি, আপনারা যদি সরে থাকেন, সাবধানে থাকেন এবং কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ না করেন তাহলে আপনাদেরকে আমরা, এখন এটা বিষয়টা কি হলো? এভাবে করে করে যার বাসা কি বলে ধানমন্ডি সে গিয়া বাসা করে থাকে বাসাবো, এভাবে করে করে মানুষ কোনো রকম বেঁচে আছে। হাজার হাজার মিথ্যা মামলা, হাজার হাজার মানুষকে আসামি করা, লক্ষ লক্ষ মানুষ আসামি হয়ে নিজের ঘর সংসার পরিত্যাগ করে গিয়ে সেই মানুষরা, এবং যেখানে আওয়ামী লীগ বিরোধী দল না, যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মানুষ আশ্রয় নিবে। এখন মজার ব্যাপার হলো কি, এনারা জনগণ মনে করে কাকে? যারা শুধু আওয়ামী লীগ করে তাদেরকে, আওয়ামী লীগের বাইরে যে সাধারণ মানুষ, আপনি দেখেন এবারের যে ভোটের কথা, যারা মৃত, যারা বহু আগে দেশ ত্যাগ করে গেছে, তারা কেউ আর ভোট দিতে বাকি থাকে নাই। তাইলে জনগণ যখন ভোট দেয় তাহলে জনগণ তার সরকার এবং বিরোধী দল নির্বাচন করে। এই 2014 এবং 18 সনে আমরা দেখলাম যে জনগণ না, জনগণের নামে অন্য কেউ ভোট দিয়া সরকার নির্বাচন করে। সুতরাং সরকার আজকে জনগণের সরকার না, এবং ওনারা যেটা মনে করছে বিএনপি আন্দোলন করতে পারে না বলে বিএনপি খুব ব্যর্থ হয়ে গেছে, এটাই ওনারা মনে করেন। বিএনপি কার বিরুদ্ধে আন্দোলন করবে? বিএনপি আন্দোলন করেছিল বলেই 2014 সনে ইভেন আওয়ামী লীগও ভোট দিতে জানে, কারণ 6% লোক ভোট দিয়েছে, 6% লোক তো আর আওয়ামী লীগ করে না, আরও বেশি লোক আওয়ামী লীগ করে। তাহলে বুঝেন যে আমাদের 2014 সালের নির্বাচন জনগণ গ্রহণ করেছে বলে আন্দোলন, এবং সেটা সেই আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করলো কি কারণে? কারণ আমাদের রাজনৈতিক ইমেজকে মেলাইন করার জন্যে। এবং আপনি দেখেন সেই আন্দোলনের কারণে আপনার কি হলো, নির্বাচনটা গ্রহণযোগ্যতা পেল না, তারা 5 বছর চালিয়ে নিলেন। তাদের দাবি কি, মেজবাবাই যেটা বললেন, আপনারা তো আন্দোলন করতে পারেন না সুতরাং আমরা ক্ষমতা ছাড়বো কেন? তাহলে আমি কি করতে পারলাম না? আমার ব্যর্থতার কারণে ওনার, উনি যে অপকর্মটি করলেন সেটা বৈধ হয়ে গেল। উনি কি নিজে কখনো চিন্তা করেন না যে আমি যাকে নিয়ে সংসার করছি বা যে বিষয়টা নিয়ে আমি সংসার করছি সেখানে আমার বৈধ অর্জন কি না? এটা সেটা নিয়ে ওনার বিব্রত না, ওটা নিয়ে ওটা ওনাদের দুঃখও নাই। বিষয়টা হলো রাজনীতি রাজনৈতিক দল করবে, প্রজাতন্ত্রের কর্মচারী দেশের জনগণের নিরাপত্তা বিধান করবে। প্রজাতন্ত্রের কর্মচারী যদি একটি রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করে এবং তার দলীয় ক্যাডারের মতো প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করে, মিথ্যা মামলা দেয়, নির্বাচনে কেন্দ্রে যেতে না দেয়, ভোট দিতে গেলে তাদেরকে ভয় দেখায় নির্বাচন কেন্দ্রে যাবেন না, তাহলে সেই দেশে আগে বিষয়টা হলো এই, কিছু বিশ্লেষণ করি। এখন এই মন করা বিশ্লেষণ কি করছে? আপনি দেখেন নতুন প্রজন্মের কথা বলা হয়েছে, 2 কোটি ভোটার ছিল এবার, কত দুঃখজনক অভিজ্ঞতা তাদের। এই নতুন প্রজন্ম বলছে যে জামাত আর বিএনপি, জামাত একটা স্বৈরাচারী রাজনৈতিক দল, তারা সন্ত্রাস করে, সে কারণে নতুন প্রজন্ম বিএনপির সঙ্গে থাকাতে জনগণ দেশের বর্দায় নাই। অথচ এই জনগণ এবং ওই নতুন প্রজন্ম তারা কিন্তু ভোটই দিতে পারলেন না, নির্বাচনের ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অন্য লোকে দিয়ে ফেলছে তখন তারা গেছে। আর তারা বলতেছে বিশ্লেষণটা কার, এখন আওয়ামী বিশ্লেষণ আর দেশের জনগণের বিশ্লেষণ দুইটা আলাদা জিনিস। দেশের জনগণ নির্বাচনে ভোট দিতে পারে নাই, আওয়ামী লীগ ওই দুইটা খুব বিপরীত ধর্ম দুইটা বিষয় ডাইম মানে টার্গেট তারা ফিক্স করছে যে 2014 সনে মানুষ ভোট দিতে পারে নাই, আর এবার আমরা ঠিক উল্টাটা। আর বিএনপিকে যেহেতু নির্বাচনে আমরা এনেছি সুতরাং বৈধতা তো আমাদের হয়েই গেছে, এবার আমরা করব কি যে যা খাবো তার চেয়ে আচার বেশি দেব, এবং সেটা দিয়েই তারা কি করলেন, ওই যাদের কথা আমি বললাম তাদেরকে দিয়ে ভোট কাটিয়ে বাক্সের মধ্যে দিয়ে। অর্থাৎ জনগণ 2014তেও ভোট দিতে পারলেন না, 18তেও ভোট দিলেন না, একবার ভোট দিল না আর একবার ভোট ওনারা জনগণের নামে কাইটা বাক্সের মধ্যে ঢুকাইলেন। আর ওনাদের কাটা ভোটকে বলা হচ্ছে জনগণ আওয়ামী লীগের উন্নয়নে অনুপ্রাণিত হয়ে আজকে দেশের উন্নয়ন সব দিক দিয়ে একদম মানে কি বলবো জোয়ারের মতো ভেসে যাচ্ছে। মিস্টার চৌধুরী, কোনো প্রতিবাদ নেই বলেই কি না? এটা তো ঠিকই বলছেন ভাই, একটা নৈতিক প্রশ্ন বলেছেন যে ঠিক আছে আমি প্রতিবাদ করতে পারলাম না, কিন্তু আপনি নৈতিক কাজটা করলেন কি না? না, এটাই প্রশ্ন এখন, যে আমি যে নৈতিক কাজ করি নাই এই জিনিসটা তো আপনি প্রমাণ করতে পারছেন না, আপনি তো শুধু বলছেন,
আপনি জনগণের কথা বলছেন কিন্তু জনগণ আমাকে কিছু বলছে না। আমি যেখানে যাই লক্ষ লক্ষ জনগণ আমাকে সম্বর্ধনা দিচ্ছে, জনগণ আমার উন্নয়ন দেখে মানে খুশিতে আত্মহারা। যে দেশে যাচ্ছি আমি, বিদেশের নেতারা আমার সাথে চুক্তি স্বাক্ষর করছেন, আমার সরকারকে ঋণ দিচ্ছেন, তাহলে সে জায়গায় কোথায় আমাকে প্রত্যাখ্যান করা হলো? কোথায় তো আপনারা মানে কাউকে দ্বারা বলাইতে পারলেন না যে আমরা অবৈধ পন্থায় বা অনুচিতভাবে আমরা ক্ষমতায় আছি। এক দুই নম্বর হলো, দেখেন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, মাসুদ ভাই তো একজন নাম করা আইনজীবী উকিল, কথাটা উনি ওনারা এইভাবেই জামাতকে বারবার আগলিয়ে নেন, এবারও আগলিয়ে নিয়ে উনি এদিকে চলে আসছেন, যার কারণে এদিকে দুই চারটা কথা আমরা বলি। যে অনেক কিছু ঘটে গেছে মাসুদ ভাই, দেশে এইরকম দেশটা বিভক্ত হয়ে থাক এটা আমরা চাই না, বিশেষ করে আমাদের কথা বলছি। আপনি বারবার মানে আওয়ামী লীগ আর আমরা 100% এক হয়ে গেলে তো আমরা আওয়ামী লীগই করতাম, আমরা আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটে গিয়ে দেশ তো সুফল পাইছে, দেশ তো উন্নয়নের দিকে গেছে, দেশ তো পিছিয়ে যায় নাই। তবে হ্যাঁ, নৈতিকতা এবং নির্বাচনী ব্যবস্থা এটা আরও সুন্দর হোক এটা আমরা চাই, সুন্দরভাবে সকলে অংশগ্রহণ করে এটা আমরা চাই। আর প্রজাতন্ত্রের কর্মচারীরা যদি একটা সরকারের অনুগত হয়, সরকারের কথা শুনে, প্রজাতন্ত্রের কর্মচারী তা বিদ্রোহী হতে পারে না, তারা তো সরকারের অনুগতই হবে, এইটাকেই তো গুড গভর্নমেন্ট বলে। যে আপনি আপনার প্রজাতন্ত্রের ম্যানেজার, আপনি আপনি ম্যানেজার হয়ে আপনি আপনার কর্মচারীদেরকে কথা শুনে নিতে পারেন না, ইউ আর নট এ গুড ম্যানেজার। তো সে জায়গার মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে সরকারের কথা শুনে সেই সরকার ভালো সরকার, এটাকে খারাপ সরকার বলা যাবে না। তবে হ্যাঁ, যদি অন্যায় এবং অন্যায্য কাজে তাদেরকে ব্যবহার করে এটার জন্য তীব্র প্রতিবাদ আসা, এই জন্য তো মুনাসিব দেশে একটা ভালো বিরোধী দল থাকা। আসেন ভালো একটা বিরোধী দলের শুধুমাত্র রেজবি সাহেবকে বিছনা দিয়ে আপনারা অফিসে বসায় রাখলেন, এক বছরে শুনলাম কালকে 500 না 700 প্রেস কনফারেন্স করছেন। এই ধরনের বিরোধী দল এদেশের মানুষের কাম্য নয়। দেখেন বেগম জিয়াকে মানুষ রাজপথে দেখছে, সচিবালয়ের ওয়াল ভাঙতে হবে। মিস্টার রিজভি তো দিনে একটাই করেন, দিনে তো দুইটা প্রেস কনফারেন্স মিস্টার রিজভি করেন না, উনি দিনে একটাই করেন, অন্যদেরটা যোগ করে আমি দেখলাম একটা নিউজ পেপারে। এই জন্য মাসুদ ভাই আমি বলি যে আসেন, আমাদের সকলের মধ্যেই তো ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা বড় দল, আপনাদের ভুল ত্রুটিতে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, এবং আপনাদের মূল্যায়ন করতেই হবে, শুধু আঙ্গুল দিয়ে দেখালে হবে না, আপনাদের দিকেও তাকান আপনারা। এবং এই বুজাকে আমি সর্বশেষ কথা বলি, এটা আমার কথা না, এটা আওয়ামী লীগের কথাও না, এটা দেশের মানুষের কথা। এই যে ইসলামিক অন্যান্য দলগুলো আপনাদের সাথে ছিল, আজকে আপনি বলছেন তারা কেন ছেড়ে আসছে, কেন আজকে হেফাজতে ইসলামের নেতা শেখ হাসিনাকে আপনার সরওয়ার্দী উদ্যানে জননী উপাধি দেন, এই সব কিছু মূল্যায়ন করেন, সব কিছু বিবেচনা করেন, তাহলে বুঝবেন এই জামাত আপনাদের জন্য লাভ না বোঝা। শুধু আমি এটুকুই বলবো, কেন আজকের ইস্যুটা এটাই ছিল, ওইদিকে আমি যেতে চাচ্ছিলাম না। কিন্তু ওই যে আরেকটি কথা উনি বলেছেন যে যেটা এক লাইনে আপনি বলেন যে আপনারা চানই যে আপনারা এই ক্ষমতায় থাকবেন, ওনারা বিরোধী, না না এটা কেন, এটা আপনাদের জনগণ যাকে চাই, জনগণ তারা, এই তো শেখ হাসিনা 100 বার বলছেন যে জনগণ যদি আমাকে ভোট দেয় আমি থাকবো, জনগণ যদি আমাকে ভোট না দেয় আমি চলে যাবো, এটা তো আমরা প্রায় শুনি, এটা নির্বাচনের আগে উনি কতবার বলছেন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ, আমরাও শুনেছি টেলিভিশনে। তো ওই মানে এক ওই একটা গল্প, এটা না বলে আর পারছি না, ওই যে শাশুড়ি আর বউয়ের মধ্যে নাকি সবসময় একটু ঝগড়াটের সম্পর্ক থাকে, শাশুড়ির ভয়ে বউ নতুন বউ অনেক ভীত থাকে, তো ওই বউয়ের মা আসে বাড়িতে, তো তখন নাকি শাশুড়ি বলতেছে যে ওইখানে শিকার মধ্যে এই জিনিস আছে ওইটা খেয়ে নাও, অর্থাৎ মুখে বলছে খেয়ে নাও আর হাত দিয়ে দেখাচ্ছে খেলে খবর আছে, অর্থাৎ এই হলো আমাদের, যদি জনগণ ক্ষমতায় ভোট দেয় তাহলে ক্ষমতায় থাকবো আর না হলে ক্ষমতা থেকে চলে যাব। কিন্তু ওইখানে যা ইঙ্গিতে কি দেখিয়েছে সেইটা জনগণ ইতিমধ্যে টের পেয়ে গেছে। এখন ব্যাপারটা হলো কি, দেখেন আসলে যারা বিএনপি করে শুধু তারাই কি দেশের জনগণ, যারা কেবল আওয়ামী লীগ করে এরাই কি দেশের জনগণ, জামাতে ইসলাম যারা করে, দেখুন জামাতে ইসলামের যে কথাটা আপনি বলছেন, জামাতে ইসলাম আমার বয়স আজকে 65 কোঠা শেষ হয়ে গেছে,
সুতরাং জামাত 1971 সনে কি ছিল এইটা আমার আর অন্য কারো কাছ থেকে শোনা লাগে না, আমি নিজে জানি। কিন্তু রাজনৈতিক কারণে আজকে দেখেন এই জামাত কখনো আওয়ামী লীগের আশ্রয় নিয়েছে, কখনো বিএনপির আশ্রয় নিয়েছে, কখনো আওয়ামী লীগ মনে করেছে জামাতকে দিয়ে লাভবান হবে, কখনো বিএনপি মনে করেছে রাজনৈতিকভাবে আমরা লাভবান হব। আজকে জামাতকে আওয়ামী লীগ ঘৃণা করলো না বিএনপি ঘৃণা করলো, এটা কিন্তু জাতির দাবি না। জাতির দাবি হলো জামাত যদি খারাপ কাজ করে থাকে জাতি জামাতকে ঘৃণিত করে। কিন্তু দেখেন এই আওয়ামী লীগ সরকার দুইবারই 2014 সন এবং 2018 সন যেখানে বারবার এত ঢোল তবলা পিটানো হলো যে জামাতকে দেশের সাধারণ মানুষ বর্জন করবে, বুদ্ধিজীবীরা বর্জন করবে, তরুণ শিক্ষিত সমাজ জামাতকে চায় না, কিন্তু মানুষকে জামাতকে বর্জন করার জন্য যে রায় দেওয়ার কথা জনগণকে, সেই রায়ের সুযোগ থেকে জনগণকে আপনারা বঞ্চিত করলেন। আবার কি করেন আপনারা তারা আওয়ামী লীগ করা জনগণ তারা বলতে আছেন জনগণ জামাতকে বর্জন করেছে। আমার বক্তব্য আপনার সাথে দ্বিমত কিন্তু খুব একটা আমার নাই, দ্বিমত একটা জায়গায় যে আপনারা জনগণকে কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা নির্ধারণ করতে দেননি, জনগণের প্রতি আপনারা দারুণ অবিচার করেছেন। আবার সেই জনগণের আর উন্নয়নের কথা বলছেন, উন্নয়নের কথা আইয়ুব খানের ধ্বংসের আগে আইয়ুব খান বারবার বলে গেছে এদেশে যে উন্নয়ন মানে উন্নয়ন বেশি গণতন্ত্র কম। ইদানিং দেখছি আপনারাও ওই আইয়ুব খানের ভূত, না সেটা আমি বলি না, ওই আইয়ুব খানের ভূত আপনারা উপরে বলে চলেছে, এটা শুধু উন্নয়নই না। আপনি শুনেন, একটি মানুষ আমার হাত পা বেঁধে চেয়ারে এখানে রাখলেন, আমার মুখটা খোলা রাখলেন, 24 ঘন্টার মধ্যে 6 বার আমার খাবার নিয়ে আসলো, 4 বার আমার খাবার নিয়ে আসলো, আমার হাত পা বাঁধা, আমাকে বারবার খাওয়াই গেলেন, দামি হোটেলের মূল্যবান জিনিস আমাকে খাওয়ালেন। আমার এই খাওয়া, আমার এই বেঁচে থাকা, একটা জীবন হয়তো বেঁচে গেল, কিন্তু আমি মানুষ হিসাবে বেঁচে থাকার আমার জন্য কতটা সুখকর, এইটুক বোধার মতো মানুষও কি আমরা এখনো হইনি? আমার বক্তব্যটা দেখেন, জনগণের বিজয় একটু দেরিতে হয়। পৃথিবীর দিকে তাকান না, যত দেশে বসন্ত এসেছে সব দেশে কিন্তু ওই সকল শাসকরা 50, 60, 70, 40 এরকম বছরে শাসন করেছে, এবং বসন্ত যেদিন এসেছে সেদিন কিন্তু এনাদেরকে মোটামুটি একটা শেইপে আসতে আর বেশি দিন ওই সকল দেশে লাগেনি। তো বিষয়টা হলো এই, আমাদেরকে খেয়াল রাখতে হবে, এটা শুধু আওয়ামী লীগ নয়, বিএনপিকে বা যারা রাজনীতি করে, যারা মানুষের কথা বলি আমরা, আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে যে জনগণের জন্য যে কথা বলি আর আমাদের কাজ, এই কাজ এবং কথার মধ্যে কোনো গরমিল আছে কি না, এটা আমাদের নিজেদের বিচার বিশ্লেষণ করে আমাদের সঠিক জায়গায় আসতে হবে। আমরা প্রথম খেয়াল রাখতে হবে যে আসলে জনগণকে আমাদের সুযোগ দিতে হবে, যেটা বারবার আমরা হরণ করে নিচ্ছি। জনগণের জনগণের সরকার নির্বাচন করতে আমরা দিচ্ছি না, আমরা জনগণের নামে সরকার নির্বাচন করছি। জনগণ কি মনে করেন বোকার মতো বাসায় নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে? না, জনগণ সজাগ। তবে জনগণের হিসাবটা সবার শেষে হয় এবং একদিন হবে, এবং আপনি দেখবেন আমাদের দেশে 1971 সনের দেশের স্বাধীনতার জন্য জাতি যেমন ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল, পাকিস্তানের 1947 থেকে 1970 পর্যন্ত এই নির্বাচনের যে আন্দোলন, এবং আমরা পশ্চিম পাকিস্তান দ্বারা নির্যাতিত হওয়ার 1971 কিন্তু 1947 থেকে 10 বার আসেনি, একবারই এসেছে। তো জাতি একটু সময় নেয়, বুঝবে, সবাইকে বুঝবে, শুধু আওয়ামী লীগকে বুঝবে তা নয়, আমাদেরকেও দেখবে আমরা কথা বলছি, মানুষের কথা কত করছি, মানুষের সাথে ছলসাতুরি করছি কিনা, মানুষ যা চায় তা আমরা চাই কিনা, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি কিনা, এগুলো মানুষ দেখছে। এবং এগুলোর বিচার একটু আখেরে হয়, শেষের দিকে হয়, আপনি জানেন নিঃসন্দেহে আপনি অনেক জ্ঞানী মানুষ। তো আমি যে কথাটা বলতেছি, উন্নয়নের দোহাই দিয়ে পার পাবেন না। আর আপনি যে কথা বলছেন, দুর্নীতিতে আকন্ত নিমজ্জিত দেশ, সেই মানুষ দেশে দিয়ে যদি শুধু বলেন যে উন্নয়ন, এখন স্ট্রাকচারাল ডেভেলপমেন্টে যদি ইউ সে ওয়েল দিস ইজ দি ডেভেলপমেন্ট, আজকে আপনি আমি আমরা যারা গাড়িতে চড়ি, আমরা যারা ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট বা বাড়ি কিনে বসবাস করে থাকি, আমরা ভালোই আছি, আমাদের আয় উন্নতি কমেনি, কিন্তু জানেন আমাদের পরিবারের আর অন্যান্য সকল মানুষরা কেমন আছে? আমাদের নিজেদের পরিবারের দিকে তাকাইলেই তো আমরা বুঝতে পারি যে আমার দেশের মানুষ কেমন আছে। এখন কথা বলার জন্য অথবা আমি আপনার সাথে কথা বলার জন্য, কথা বলে জিতার জন্য যদি শুধু বলে যাই টেলিভিশনে যে না দেশের মানুষের উন্নয়ন এবং আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে, কিন্তু হতভাগা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে, আপনি দেখেন দেশের প্রত্যেকটা যে কত যতগুলো একটা ডেভেলপমেন্ট, যে যতগুলো ইন্ডিকেটর সেগুলোর দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটার মধ্যে ধ্বংসের আঁশ লেগে আছে। আর একটা জিনিস আপনি যেটা বলছেন, দেখুন একটা সরকার হলো রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল, এটা যেনতানেভাবে হোক, পপুলার ইলেকশনের মাধ্যমে হোক, অথবা জোর জবরদস্তি করে ক্ষমতা দখল করা হোক। আপনি দেখেন না স্বৈরাচার আইয়ুব খান ইয়াহিয়া খানকে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কি সমর্থন করেনি? তাইলে আপনি যদি বলেন যে আজকের সমাজকে আমেরিকা ব্রিটেন সমর্থন করেছে আজকের সরকারকে, তাহলে আইয়ুব খানের
সমর্থন আর আজকের সরকারকে সমর্থনের মধ্যে তো কোনো ফারাক নাই। মিস্টার তালুকদার, আমার হাতে খুব বেশি সময় নেই, আমার বক্তব্যটা এই রকম যে আসলে আসুন দেশের জনগণ জনগণের সরকার প্রতিষ্ঠা করুক। এই যে আপনি যে কথাটা বলেছেন বিএনপি আওয়ামী লীগ, আমরা সবাই তো দেশের মানুষ, আমরা জনগণের প্রতিনিধিত্ব করছি যেহেতু আমরা রাজনীতি করছি। জনগণ তারা আমাদেরকে ঠিক করে দেখ আমরা কারা ক্ষমতায় বলবো, জনগণের জন্য কে কাজ করবো। আমি মিস্টার মিসবাহুর রহমান চৌধুরী খুব তাড়াতাড়ি শেষ করে দিব, বাইরের কথা আমি শুনলাম মনোযোগ দিয়ে। ধন্যবাদ আপনাকে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য। তবে একটা জিনিস আপনি খেয়াল রাখতে হবে যে আইয়ুব খান এবং যে সময় ঠান্ডা যুদ্ধের সময়, এখন কিন্তু পৃথিবী তার থেকে একটু ব্যতিক্রম এবং পৃথিবীকে এখন এক গ্রাম বলা হয়। তো জনগণের জন্য আমরা সবাই যেহেতু রাজনীতি করি, জনগণকে জনগণের সিদ্ধান্ত নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা এটাও রাজনীতিবিদদের একটা কাজ। তো এইটা আপনারা ব্যর্থ হয়েছেন, একবারও আপনারা কিন্তু বলেন নাই যে জনগণকে আপনাদের কোনো কর্মের কাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত করতে পারেন নাই। আর আখেরাতে তো হবেই, আখেরাতে আপনার আমার যা কিছু আছে সব ওখানে প্রকাশ করা হবে এবং বিচার হবে। তৈলে আখেরাতের উপর আপনারা সম্পূর্ণ ছেড়ে দিয়ে আপনারা অপেক্ষা করেন, এই তো মানে একতরফা আঙ্গুল তুলে আমার মনে হয় দোষারোপ করে কাউকে কোনো লাভ হবে না। অথবা আখেরাতের জন্য নিজে যদি অন্যায় দেখেন এটাকে প্রতিরোধ করা, প্রয়োজনীয় জীবন রেখে এটাকে কিন্তু বলা আছে যে আপনার হাদিস শরীফে সবচেয়ে উত্তম জিহাদ হলো যে যদি কোনো সরকার জালেম হয় তার ব্যাপারে প্রকাশ্যে প্রতিবাদ করা, এইটা হইল সবচেয়ে উত্তম জিহাদ। তৈলে যদি তাই হয় তাহলে জনগণকে নিয়ে নামেন মাঠে, এটা তো করতে পারতেছেন না আপনারা। কিন্তু আমরা দেখি যে আপনারা প্রতিবাদের জায়গায় যে আমরা আসছি এইখানে, সরকার কথা বলতে দিতেছে, টেলিভিশন টক শো করতে দিতেছে, মানববন্ধন করতে দিতেছে, আপনাদের অফিসে প্রেস কনফারেন্স করতে দিতেছে। হ্যাঁ, মাঝে মাঝে পুলিশের কিছু কর্মরত আমরা দেখি এবং পুলিশরা বলে যে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, এজন্য আমরা এত এত শক্ত ভূমিকা নিয়েছি। এটার ব্যাপারে আমি কিন্তু একাধিকবার প্রতিবাদ করছি, আপনি জানেন কি না যে না এত শক্ত হওয়া উচিত নয়। এই এই ব্যাপারে তাদের সম্মান রেখে, রাজনীতিবিদদের সম্মান বজায় রেখে আপনারা ধরপাকড় করেন বা যাই করেন বা প্রতিরোধ করেন এই জিনিসটা। তো শেষ কথা হলো মাসুদ ভাই যে আসেন, জনগণকে সম্পৃক্ত করতে হবে, জনগণ আপনাদের সাথে সম্পৃক্ত নয় বা আপনারা করতে পারেন নাই। আমি বলবো না যে আপনাদের সমর্থন নেই, সারা দেশে আপনাদের সমর্থন আছে, কিন্তু জনগণকে সম্পৃক্ত করে কোনো আন্দোলনে আপনারা নামাইতে পারেন নাই, এই কথাটা বলাটা তো আমার মনে হয় স্বীকার করে নেওয়াটা। কিন্তু উনি যে ভয় ভীতির কথা বলছেন, তাহলে তো বোঝা গেল ভয় পাওয়া, তাহলে আখেরাত উপর ছেড়ে দেওয়া, তিনি তো ভয় পাইছেন। আবার উনি বলছেন যে জনগণের জেগে উঠতে একটু সময় লাগে, জনগণ জাগাবে দেরিতে করে, জগত জনগণকে জাগাইতে হয়। এখন পৃথিবীর কোন দেশের উদাহরণ দিব আমি যে জনগণকে জাগাইতে গিয়ে তারা কি না করছেন নেতারা? জনগণকে জাগাইতে গিয়ে কি আওয়ামী লীগ কম পরীক্ষা দিছে 21 বছর? জনগণকে জাগাইতে গিয়ে কি গ্রেনেড হামলা খান নাইছে গুলিস্তানে? এখানে আওয়ামী লীগের কতজন নেতা একদম রাজপথে লাশ হয়ে গেল। জনগণকে জাগাইতে গিয়ে দেশের মুক্তিযুদ্ধে আপনার 30 লক্ষ মানুষ কি শহীদ হন নাই? এখন এখন নতুন একটা কর্মসূচি দিয়ে ঘরে বসে তো ভাই কিসমিস খাইলে জনগণ জানবে। আপনাকে ধন্যবাদ। দেখুন আমি খুব একটা সহজ কথা বলে দিচ্ছি, বিএনপি প্লাস জনগণের বিপক্ষে, আজকে বিএনপি এবং জনগণের বিপক্ষে হলে দেশের প্রশাসন তাদেরকে দলীয়করণ করে, অর্থাৎ এই কারণে নির্বাচনকে জনগণ যেহেতু এই সরকারকে চায় না, এই সরকারকে ভোট দেবে না, সেই জন্য প্রশাসন সরকারের পলিসি হলেই যে সরকার শুধু বিএনপিকে দমন করছে না কিন্তু, অর্থাৎ জনগণ প্লাস বিএনপি এদেরকে সরকার নিয়ন্ত্রণ করছে যে তোমরা মাঠে এসো না, রাজনৈতিক বক্তব্য দিও না। তার কারণটা কি এবং কী কারণে হয়েছে? একটি প্রশাসনকে দলীয়করণ করতে পেরেছে বলেই কিন্তু এটা হয়েছে। আপনি মনে করেন যদি দেশে গ্রহণযোগ্য নির্বাচন হতো, আপনি নিজেই একটু নিজের বিবেকের কাছে, নিজের বিবেকে সাক্ষী রেখে প্রশ্ন করে দেখেন, একা আমার কাছে স্বীকার করে আপনি হেরে যাওয়ার দরকার নেই। আপনি নিজে যখন একা নীরব থাকেন তখন আপনি আপনার বিবেকের কাছে গত নির্বাচনটাকে আপনি নিজেই আপনার মতো করে মূল্যায়ন করেন। এবং আপনি যে আপনি বলেন যে সুলতান মনসুর সাহেবকে জিজ্ঞেস করেন, উনি যেহেতু দানের শীর্ষ থেকে নির্বাচিত হইছেন, দেখুন আমি এমনও দেখি, আমাকে কেন সাক্ষী মানছেন, আমি তো নির্বাচনই করি না। না না, আমি বলছি যে অর্থাৎ আমার কথাটা যেটা আমি বলতেছিলাম, দেখেন ওই আপনি গ্লোবাল ভিলেজের কথা বলেছেন, আমি এইভাবে শেষ করে দিচ্ছি। আমি আপনাকে বলি আমাদের দেশে আজকে সংকট কিসের? জনগণ জনগণের ভোট দিতে পারছে না, জনগণ তার সরকার সে নির্বাচন করতে পারছে না, জনগণকে
জনগণের প্রশাসন জনগণের বিপক্ষে দাঁড় করানো হয়েছে, জনগণকে নির্যাতন করতে হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে জনগণকে কারারুদ্ধ করা হচ্ছে, দেশের নিম্ন আদালতকে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, বিচার করা হচ্ছে, এবং বেগম খালেদা জিয়ার মতো একজন মানুষকে একটা মিথ্যা মামলায় ধন্যবাদ 2014 সনের নির্বাচনে পুনরাবৃত্তি করবেই দেখি সাজানো মামলায় তাকে জেল দিয়ে জেলে আটক রাখা হয়েছে। বলবেন আপনি দর্শক? না, আমি শুধু বলবো যে বেগম খালেদা জিয়ার ব্যাপারে আপনারাও ভালো ভূমিকা রাখতে পারেন, না আন্দোলনে না আদালতে। দেখুন, যেটি সুলতান মোহাম্মদ মনসুর বলছেন যে 1 কিলোমিটারের একটা দূরত্ব জেলখানা আর ইয়ের, সেখানে মানুষ নামাতে পারেন। এখন তো নির্বাচন গেছে, এখন আদালতের মাধ্যমে হইলো, উনি একজন আপনার বয়োবৃদ্ধ মিসবাহ ভাই, নিয়ন্ত্রিত আদালত যদি হয়, আদালত। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আমি শেষ করছি না, প্লিজ। একটা মামলা আমি একটা আবেদন করেছি, আমি বললাম দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে। তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত এবাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রার যে পেজগুলো রয়েছে সেইসব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য। এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এবং মিস্টার মিসবাহুর রহমান চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, নানা বিষয় নিয়ে কথা বলেছেন দুজনই, তবে বাংলাদেশের রাজনীতি বললে ভুল হবে, বাংলাদেশের প্রায় সব কিছু থেকেই নৈতিকতা এখন অনেক দূরে সরে গেছে, নৈতিকতাটা ফিরিয়ে আনতে হবে। যেখানে আমার ডান দিক থেকে বলা হচ্ছে বাম দিককে উদ্দেশ্য করে, বাম দিক ডান দিককে উদ্দেশ্য করে বলছেন সকলের জন্যই কম আর বেশি এগুলো প্রযোজ্য। নির্বাচনী ব্যবস্থাটাকে যেভাবেই আমরা বলি না কেন, যেভাবেই দেখি না কেন, এই প্রশ্নবিদ্ধ করবার জন্য সকল পক্ষেরই কম বেশি ভূমিকা বিভিন্ন সময় আছে, বহুদিন ধরে আছে। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে চাইলে একটি স্থায়ী বিশুদ্ধ নির্বাচনী প্রক্রিয়াকে নিশ্চিত করতে হবে। রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সব কিছুর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে হবে, সেখানেও একটা বড় ধরনের ঘাটতি আছে। এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা আসলে জনগণের হাতেই ছেড়ে দেওয়া উচিত, সেখানে আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্বের জনগণের প্রতি আস্থা এবং শ্রদ্ধা থাকাটা অনেক বেশি জরুরি, যেটিরও একটা বড় রকমের ঘাটতি আছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।